অভাবের জন্য আমি সেখানে ভর্তি করতে পারিনি। মেয়েটা সব কিছু বুঝতে পেরেছে, বাবা এই এই পয়সা আমি কন্যাশ্রী। আমি স্বাবলম্বী, আমি কন্যাশ্রী। কন্যাশ্রী আমাদের দেখিয়েছে আলোর দিশা। কন্যাশ্রী আমাদের দেখিয়েছে স্বনির্ভরতার স্বপ্ন। কন্যাশ্রী দিয়েছে আমাদের সুরক্ষা। কোনটি মহিলা এখানে কাজ করেন এবং কন্যাশ্রী প্রকল্প আমাদের এই ন্যাপকিনগুলি নিয়ে বিভিন্ন স্কুলে দেন এবং আমরা এই মহিলারা এখান থেকে বেশ একটা স্বনির্ভর হতে পেরেছি। আজও সেই দিনগুলিতে আমরা নির্ভয়ে স্কুলে আসি। কন্যাশ্রী আমাদের দিয়েছে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার। আমি কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্প থেকে যেভাবে আমি সাহায্য পেয়েছি বা সাপোর্ট পেয়েছি তাতে আমি মেয়েটাকে পড়াশোনার খরচা দিতে মানে সক্ষম হয়েছি। আমরা যেমন কন্যাশ্রী থেকে হেল্প পেয়েছি এবং গরিব সবাই পায়, সবার ছেলে মেয়ে যেন মানুষ হয়। কন্যাশ্রী দেখিয়েছে আমাকে উচ্চশিক্ষার দিশা। আজ শিক্ষার সাথে আমরা শারীরিকভাবেও সুরক্ষিত। আমরা কন্যাশ্রী সন্তান। আমি কন্যা, আমি কন্যাশ্রী, আমি দেশের ভবিষ্যৎ।